الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا خير الخلق الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد، والأولين والآخرين، والظاهرين والباطن، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه العميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وأقموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وفي آيات أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال النبي صلى الله عليه وسلم، عن أنس بن مالك رضي الله تعالى عنه، انا اول الناس يشفع في الجنة. وقال النبي صلى الله عليه وسلم، الصلاة مفتاح الجنة، في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل سيدنا وعلى آل سيدنا এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকবো না, সবাই আমাকে ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا ভাইয়ের আমার যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে গেলে মাহফিলের আদব রক্ষা হবে, ঠিক কিনা বলুন? আশেপাশে যদি দাঁড়িয়ে থাকে কথাবার্তা বলে বেশ সুন্দর দেখা যায়, আমিও কথা বলতে আমার কীরকম জেনে লাগে। আমি আরজ করব যারা স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন, আপনারা কষ্ট করে সবাইকে প্যান্ডেলের ভিতরে বসানোর চেষ্টা করুন, আজকের এই মাহফিলটা যেন সুন্দরভাবে শানদার কামিয়াব হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেন সন্তুষ্ট হয়, সেই লক্ষ্যে আমি আরজ করব আমার মুসলমান ভাইয়েরা, আপনারা যারা এখনও এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মাহফিলের প্যান্ডেলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর আমরা সকলে মহব্বতের সাথে দুরুদ শরীফ পাঠ করব, যেই দুরুদ শরীফ পাঠ করলে মহান আল্লাহ পাক খুশি হন। কে খুশি হন? আল্লাহ পাক খুশি হন। আল্লাহর প্রিয় হাবিবের ওপর দুরুদ শরীফ পাঠ করলে মহান আল্লাহ খুশি হন। যেই কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ করার দরকার আছে কি নেই? জোরে বলেন, আছে কি নেই? আমরা ওই কাজ করব যেই কাজ করলে আমাদের আল্লাহ খুশি হবে, ঠিক কি না বলুন? আমরা এমন কাজ করব না যেই কাজ করলে আমার ভাই খুশি হবে, যেই কাজ করলে আমার সমাজ খুশি হবে, ওই কাজ করব না, এমন কাজ করব যে কাজ করলে আমার বায়ু খুশি হবে, সমাজও খুশি হবে, আল্লাহও খুশি হবে, ঠিক কিনা বলো? তো আমরা আল্লাহ পাকের দরবারে প্রিয় হাবিবের মহব্বতে কয়েক মর্তবা দুরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি এমন দেশে যাইবার এমন যে দেশের নেই ঠিকানা, এমন গড়ে শুইবির মন যে গড়ে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ও লা ইলাহা ইন ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা রে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রো, বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রো, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নূর মুহাম্মদ
নবী কইরা আমার মরণ যেন হয়, ওই মরণে শান্তি পাব, ওই মরণে শান্তি গো পাব, থাকবে না গো বয় নবী নবী কইরা আমার মরণ যেন হয়, আল্লাহ সকল বলেন আল্লাহ নবী নবী কইরা আমার মরণ যেন হয়, মারহাবা আল্লাহ আল্লাহ কোন বহন এলো কাই লাগ দয়াল কুম্বন এলো কাই লায়া এক নামে থাকি কেমন কইরা, মারহাবা আল্লাহ 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 কোন বহন এলো কাই লাগ নবে কুম্বন এলো কাই লায়া এক নাম থাকি কেমন কইরা, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন আমাদের প্রিয় নবীজি একটু সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদ ইয়া রাসূলুল্লাহ মরণে নেবি পাশে থাকি কবরে কোলে রাখি আসরে সুপারিশ করি হাউজে কাউসার পিলায় সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ গুনাগার কে আছে ওদের তোরাইবা হাসরের বড় সায়া পনার ইয়া রোজ আপনার চরণে সালাম কায় হাবিব সালাম
জিকির মনের বেদনা বুঝাইলে কেউ বুঝিনা, শুনাইলে কেউ শুনেন শুনেঙ্গ দীনা বে আপনি যাতে কিবরিয়াকে ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গদাকে ওয়াসতে রহমতুল আলামিন খাতমে রাসূল জানে জাহান আহমদ হামিদ মুহাম্মদ মুস্তাফা কে ওয়াসতে মুশকিলে আসান ফরমা রঙ্গ গম সব দূর কর সাহেবে জো দোস্ত খাশের খুদা কে ওয়াসতে মাফ কর দে খুদা দু জাহান মেরে গুনাহ সৈয়দ আহমদ শাহ কুতুবুল আউলিয়া কে ওয়াসতে আয় রব্বুল আলামিন মেহরবান দয়াল মাওলানা করিম আয় আল্লাহ চান্দি বরাবরে যুবকদের উদ্যোগে আল্লাহ মুরব্বীদের পরামর্শ ক্রমে আয় আল্লাহ কবরবাসীর স্মরণে আল্লাহ আজকে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আয় আল্লাহ হাজি গাজী মুরব্বী বাবাদেরকে নিয়ে আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে নিয়ে পর্দনশীল মা বোনদেরকে নিয়ে আমি অদম গুনাগার তোমার সেন সে দরবারে দুখানা হাত বিষয়া দিল মাওলা গো জানি না আয় আল্লাহ আসমানের নিশ্চয় জমিনের উপরে আমার মতন আয় আল্লাহ গুনাগার আর কেউ নাই এ মাবুদ আয় আল্লাহ তোমার সেন সে ফরিয়াদ আয় আল্লাহ আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর কইরা লাও আয় রব্বুল আলামিন আল্লাহ যারা এই মাহফিলটাকে এত কষ্ট করে সাজাইল রে মাওলা আল্লাহ সকলের আয় আল্লাহ পরামর্শ আল্লাহ সকলের শ্রম তোমার সেই দরবারে কবুল আর মঞ্জুর কইরা লাও মাবুদ এই মাহফিলটা করতে গিয়ে যারা সহযোগিতা করেছে অর্থনৈতিক এবং পারিশ্রমিক যত রকমের সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের প্রত্যেকটি সহযোগিতা কবুল আর মঞ্জুর করে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ আমার যে যুবক ভাইরা আজকে মাহফিলটা সাজাইলো আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে আল্লাহ হুসাইনী সৈনিক হিসাবে কবুল আর মঞ্জুর করে আল্লাহ আয় আল্লাহ আমার মুরব্বী বাবারা যারা হাত তুলেছেন আল্লাহ তোমার নবী বলেছেন সাদা দাড়িওয়ালা মুরব্বী যদি আমার আল্লাহর দরবারে দুটি হাত বিছাইয়া দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন সাদা দাড়িওয়ালা মুরব্বীদের হাত দয়ার দুয়ার হাতটা খালি হাতে ফিরাইয়া দিতে মাওলা গো তোমার লজ্জা লাগে এই আল্লাহ এমন মুরব্বীওয়ালা আমাদেরকে লইয়া তোমার সহিংস দরবারে হাত তুলছ আয় আল্লাহ তাদের উসিলায় দয়ার নবীজির সদকায় আজকে দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর কইরা লাও আল্লাহ আর রব্বুল আলামিন আল্লাহ যারা এখন মাহফিলে এসেছেন এবং যারা আসতেছেন সকলকে কবুল আর মঞ্জুর কইরা লাও আল্লাহ আয় আল্লাহ এই গ্রামের আল্লাহ অনেকে বিদেশ বিরাজ্যে আছে আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন সকলকে তুমি সুখ শান্তিতে রাখিও আল্লাহ রব্বুল আলামিন সর্বরকমের বিপদ আপদ বালা মুশকিলাত আসান করে আয় আল্লাহ তাদের মনের আশা পূরণ করা দিও আল্লাহ রব্বুল আলামিন আজকে দোয়া হাদিয়া লক্ষ কোটি করে পারে আকে মাওলা তাজেদের মদিনা সরকারের দু জাহান উম্মতের কন্ডারি রহমাতুল্লিল আলমিনের রওজা পাক সোনার মদিনা পৌঁছে দাও মাবুদ আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের মধ্যে অনেকে রাব্বা নাই আম্মা নাই দাদা দাদি নারায়ণী শ্বশুর শ্বশুর হারাই অনেকে হাত তুলেছি আল্লাহ যারা কবরবাসী বংশের যারা আছে সকলের রূপ পাকে আদিয়া পৌঁছায়া দাও আল্লাহ চান্দিগ্রামের যত কবরে আল্লাহ যত মুর্দি গান সাইত হয়ে
গেছে, আল্লাহ পথে রূপাকে আদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ কিছুদিন আগে আমার দাদিজান দুনিয়া থেকে বিদে হয়েছে, আর রব্বুল আলামিন আল্লাহ ওনার রূপাকে আদিয়া পৌঁছায়া দাও, ওনার কবরটাকে জান্নাতের আলামকাম বানায়া দিও আল্লাহ। এমনি ভাবে আল্লাহ আল্লাহ আশেপাশে যত কবরস্থান আছে প্রত্যেকটি কবরস্থানে প্রত্যেকটি মুর্দার রূপাকে আদিয়া পৌঁছায় দিও আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাহকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল বলুন আলহামদুলিল্লাহ। আমি খুশি হব যদি আপনারা সকলে বসে যান, কারণ আমি অল্প সময় কয়েকটি কথা বলবো, আপনারা যদি না বসেন কার সাথে কথা বলবো, একা একা কথা বলা যায় না। আমি আরজ করব আল্লাহর ওয়াস্তে মাহফিলটা সুন্দর করার স্বার্থে আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে বসে যান। মহান আল্লাহ পাক হয়তো আমাদের আজকের এই প্যান্ডেলের ভিতরে বসাকে কেন্দ্র করে আমাদের তাম জিন্দিগির গুণা মাফ করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? মহান আল্লাহ পাক যেন আজকের মাহফিলটাকে কবুল করে আমাদেরকে যেন মাফ করে দেন, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়িনা। আপনারা কি এই দুরুদ কি নতুন পড়ছি, আপনারা জানেন না দুরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা, জবানটা খুলেন, মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়িনা মা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই চান্দিগ্রামের সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? খুশি, সবাই খুশি? সবাই, কিছু কিছু মানুষ খুশি না, জবানটা খুলে বলেন না, খুশি কি না? খুশি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের এই চান্দি বরাবরই যুবক ভিন্দের উদ্যোগে কবরবাসীর স্মরণে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকে মঞ্চ উপবিষ্ট সম্মানিত সভাপতি পীরে কামেল মুর্শিদে বরহক মুজাহিদে আহলে সুন্নাত মুনাজিরে আহলে সুন্নাত আকায়েদে আহলে সুন্নাত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আয়ুবুর রহমান চিশতি সাহেব দামত বারকাতুহুমুল আলিয়া, আজকে সহসভাপতি হিসাবে যিনি আছেন আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মতিন আল লতিফি দামাত বারকাতুহুমুল আলিয়া, খতিব চান্দি কেন্দ্রীয় সুন্নিয়া জামে মসজিদ, আজকে যিনি প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী নবযুগের তরুণ বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুনাজিরে আহলে সুন্নাহ আল্লামা হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব কিবলা, যিনি আজকে প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি মোহাম্মদ বাইজিদ আহমেদ সাবিরি সাহেব, উপস্থিত আছেন আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস আমিরি সাহেব,
হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল মতিন সাহেব মাহফিল পরিচালনায় আছেন, আলহাজ আব্দুল হান্নান ভূঁইয়া উপস্থিত আমার ডানে বামে সামনে, সম্মানিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানশীন বাবু বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ঠিকই রাগ করছেন, আমি সালাম দেওয়ার পরও আপনাদের কোনো জবাব নাই, আওয়াজ নাই, এতই বোঝা যায় মাহফিলটা হওয়াতে আপনাদের সবার কষ্ট হয়েছে, বুঝতে পারে নাই, বুঝতে পারে নাই। আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করব ওই আল্লাহর, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মধ্য দিয়ে, ভিতর থেকে হাজারো হাজারো মুসলমান মানুষের ভিড় থেকে, যে আল্লাহ আমাদেরকে বাছাই করে করে রহমতের নজরে বন্দি করে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগটুকু জি আল্লাহ করে দিয়েছেন, চলুন আমরা সকলে ওই আল্লাহর দরবারে এই নিয়ামতের শুকরিয়া আদায় করি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজটা আরো বড় হবে, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললো সব আছে, আছে কি নেই? মহান আল্লাহর নামের মধ্যে আপনি যেই নামটা নেবেন, প্রত্যেকটা নামে লিখতে যে অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরে আপনাদেরকে দশটা করে ন্যাক দেওয়া হবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, ঠিক কিনা বলুন? হযরত ঈসা আলাইহিসসালাম শেষ নবীর উম্মত হওয়ার জন্য তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। মহান আল্লাহ পাক ওনার আরজি প্রার্থনা কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। আখির জামানার নবীর উম্মতের পাওয়ার এত বেশি, তাদের আমলের ফজিলত এত বেশি, যে কারণে হযরত ঈসা আলাইহিসসালাম তিনি ওই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। সুবহানাল্লাহ। তিনি কেমনে জানেন যে আখির জামানার নবীর উম্মতের এত বেশি ফজাইল হবে, এত বেশি মর্যাদা হবে? হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে যে দরখাস্ত করেছেন, আল্লাহ পাক এই দরখাস্তটা কবুল করে চতুর্থ আসমানে এখনো মওজুদ রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ নবীর উম্মত হিসাবে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক তাকে পাঠাবেন উম্মতে মুহাম্মদি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কেউ দরখাস্ত করছিলাম আল্লাহর কাছে যে আমাদেরকে শেষ নবীর উম্মত বানায় পাঠায়, বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আল্লাহ পাক আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়ে দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? শেষ নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আমরা সবাই খুশি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আশরাফুল মখলুকাত যে সৃষ্টি এটাকেই বলে মানুষ। যেটা বলেন সুবহানাল্লাহ। এই মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ পাক কয়েকটি জাতিতে বিভক্ত করে দিয়েছেন, ঠিক কিনা? মানুষের মধ্যে হিন্দু আছে না, বৌদ্ধ আসেনি, খ্রিস্টান আসেনি, মুসলমান আসেনি, সবাই তো মানুষ। কিন্তু মানুষের মধ্যে আল্লাহ পাক সম্প্রদায় ভাগ করে দিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্প্রদায় হলো
মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুসলমানের ঘরে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, এটাও শুকরিয়ার ব্যাপার, ঠিক কি না বলুন? যদি আমাদেরকে ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে পাঠাইতেন তাহলে কিন্তু আমরা আজকে এই জান্নাতের বাগানে বসতে পারতাম না। এখানে সওয়াবের একটা এই জায়গাটা একটা সওয়াবের কি যে বলে ফ্যাক্টরি, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণই আল্লাহ পাকের ফেরেশতারা আপনার আমল নামার মধ্যে নেক লেখতেই থাকবেন। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালো করছেন না খারাপ করছেন? আমাদের সওয়াব অর্জনের জন্য আজকে এই চান্দি বরবারি যুবক ভাইদের উদ্যোগে এই সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন। আর আপনারা যদি এদিক সেদিক ঘোরাফেরা করে সময় নষ্ট করেন, এই জান্নাতের বাগানে না আসেন, তাহলে যুবক ভাইদের কোনো দোষ নাই, যার যার অবস্থানে আমরা ন্যাক থেকে বঞ্চিত হয়ে যাব, ঠিক কিনা বলুন? কিন্তু যদি আমরা চাই যে দুনিয়া আখেরাতে কল্যাণ, তাহলে অবশ্যই আমরা যেন এই জান্নাতের বাগানে আসা বসা আমরা মিস না করি, আমরা অবহেলা না করি। আল্লাহ পাক সকলকে আসার বসার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আদম যখন মাটি পানি মোর নবী খুদার রাসূল, যার পরি পরেন দরুদ আল্লাহু ফি রেস্তা কল আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে। আমাদেরকে মানব জাতিতে সৃষ্টি করিয়া আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইয়া সর্বশ্রেষ্ঠ গোত্র গো মুসলমানের মধ্যে ফাটাইছেন। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। এবার মুসলমানের ঘরে পাঠাইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে এক বলে জেনেছো, আমার রসুলকে যারা বিশ্বাস করেছো গো, তোমাদের সকলকে আমি জানাইয়া দেই, কালেমা পাঠ করার সাথে সাথে তুমি মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে তোমার সর্বপ্রথম কাজ হয়ে গেল আমি আল্লাহর ইবাদত বন্দেগী করা, ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন এ মুসলমান, আমি আল্লাহকে যারা মেনেছো, আমি আল্লাহকে যারা জেনেছো, আমার নবীর কালিমা যারা পাঠ করেছো, তোমার সর্বপ্রথম দায়িত্ব হয়ে গেল তুমি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, তুমি নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? নামাজ। তুমি নামাজ আদায় করতে হবে। আমি আল্লাহ পাক মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, ঠিক কিনা বলে? না অন্য কোন কিছু? আল্লাহ পাক এটাই বলেছেন, বান্দা আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন নামাজের জন্য অনেক হুকুম করেছেন, বারবার বলেছেন তোমরা নামাজ আদায় করো। এটা কার হুকুম? কথা বলেন বাবা, কার হুকুম? আরো জোরে, কার হুকুম? আল্লাহর হুকুম। ওয়াকিমুস সালাত ওয়া তুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। এটা কার হুকুম? আরো জোরে বলে, কার হুকুম? আমার আল্লাহ বলেন নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো,
যাকাত আদায় করো, ওয়ারকাউ মারাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। রুকুকারী কারা? যারা নামাজ পড়ে জামাতে, রুকুকারী যারা নামাজ পড়ে জামাতে। ওয়ারকাউ মারাকিন এর তফসিরে বলা হয়েছে যে এই আয়াত দ্বারা, এই শব্দ দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন যে তোমরা জামাতে নামাজ আদায়কারীর সাথে তোমরা তাদের সাথে নামাজ পড়ো। জোরে বলুন সুবহান। জামাতে নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের হুকুম। কার হুকুম? জোরে বলেন কার হুকুম? আমরা জামাতে নামাজ পড়ে নিও, কেউ পড়েন না আপনারা? সান্দি মসজিদে আসেনি, সবাই নামাজ পড়েননি, একা পড়েন না, জামাতে পড়েন, জামাতে পড়েন, আলহামদুলিল্লাহ বলেন। জামাতে না পড়লে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ আদায় করার জন্য সাহাবায়ে কেরামকে যখন তিনি তালিম দিচ্ছিলেন, তখন তিনি সর্বপ্রথম একটা উদাহরণ দিচ্ছেন। উদাহরণটা কীরকম? এরকম আল্লাহ রাসূল বলতেছেন জামাতে নামাজ আদায় করলে এই হবে, আর একাকী নামাজ আদায় করলে এই হবে। কীরকম হবে? আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন যে একটা বিচরণশীল জায়গায় যদি একটি হরিণের পাল সেই চারণভূমিতে ঘাস খাচ্ছেন, তার খাবার খাচ্ছেন, এর মধ্যে যদি একটা হরিণ তার পাল থেকে, তার দল থেকে আলাদা হয়ে একা একা খেতে যায়, এমন সময় যেমনিভাবে জঙ্গলের বাঘ ওই একা বিচরণশীল যেই হরিণটা তার উপরে আক্রমণ করবে, ঠিক এমনিভাবে আমার উম্মতে নামাজি ব্যক্তি যদি একা একা নামাজ পড়তে যায়, তাহলে শয়তান তাকে গ্রাস করে ফেলবে, তাকে ওসওয়াসা দেওয়ার জন্য সুযোগ পেয়ে যাবে, ঠিক কিনা বলুন? আল্লাহর নবী বলেন যদি এক পাল হরিণে একসাথে চলতে থাকে আর একটা হরিণ আলাদা চলতে থাকে, ওই একা হরিণের দিকে বাঘ নজর দিবে, সে টার্গেট করবে এই হরিণটাকে ধরা যাবে, পালের মধ্যে হামলা দিলে একটাকেও ধরা যাবে না, চতুর্দিকে ছিটকে যাবে। ঠিক এমনিভাবে শয়তান যখন দেখে আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত বন্দিগি করে, যখন মজলিসের মধ্যে সবাই একত্রিতভাবে থাকে, ওইখানে শয়তান প্রবেশ করতে সাহস করে না। সুবহানাল্লাহ। এবার যখন কোনো একা একা মানুষ যখন আল্লাহর ইবাদত বন্দি করে নামাজ আদায় করে, তখন ওই সময় শয়তান তাকে বেশি ওসওয়াসা দেওয়ার চেষ্টা করে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা যারা জামাতে আদায় করে তাদের সাথে জামাতে নামাজ পড়ো, তোমাদের নামাজ আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন, একজন লোক ইন্তেকাল করেছেন, তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হয়ে বলতেছেন হে খলিফাতুর রাসূল, আমার এলাকায় একজন লোক মারা গেছে, এখন তার জানাজার ব্যবস্থা করতে হবে, আপনি জানাজা আদায় করে দিবেন। তিনি বললেন যাও তোমরা তার গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, জানাজার নামাজ হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাজার নামাজ আদায় করার জন্য গেলেন। এবার জানাজার খাটের মধ্যে মৃত্যু ব্যক্তিকে রাখলেন কাফন ফরাইয়া। এমন সময় যখন নামাজ পড়বেন, দেখতেছেন ওই মৃত্যু ব্যক্তির কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করতেছেন। সুবহানাল্লাহ। কাফনের ভিতরে নড়াচড়া করতেছেন, অনেকে ভাবলো লোকটা কি জীবিত হয়ে গেল নাকি, এরকম চিন্তাধারা হওয়ার কথা, ঠিক কি না বলেন? লোকটা কি জীবিত হয়ে গেল নাকি? তখন হযরতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তার মাথার মুষ্টিটা খুলে দেখা হোক কি নড়াচড়া করে। যখন খুললেন তখন দেখলেন ওই ব্যক্তির গলার মধ্যে বিষাক্ত এক সাপ এইভাবে পেজ দিয়া তার ঘাড়ের মধ্যে ছুবল দিচ্ছেন আর রক্ত গোলা খাচ্ছেন,
তার গুস্তের মধ্যে কামড়াচ্ছেন। এই অবস্থা দেখে কিছু মুসল্লি লাঠি নিয়ে আসলেন, সাপটাকে মেরে ফেলবে। এবার যখন এই সাপকে যখন আঘাত করার জন্য লাঠি নিয়ে আসলেন, যখন লাঠি দিয়ে আঘাত করবেন, এমন সময় আল্লাহর কুদরত, আল্লাহ পাক এই সাপের জবানটা ফুটাইয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলুন পারে কি পারে না? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সাপের জবানটা খুলিয়া দিলেন। এবার সব ডাকতে বলেন, কি হে আমাকে কেন তোমরা মারতেছো? আমার তো কোনো দোষ নাই। এই কথা বলতে দেরি, যখন আরেকটা মুসল্লি বাড়ি দিবে এমন মুহূর্তে সাপটা বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলতেন না সুবহানাল্লাহ। এবার সব আমার নবীর কলমা পড়ে, এবার আবু বকর কয় কি রে সাপে কলমা পড়ে, কারণটা কি বুঝতে হবে, জানতে হবে, ঠিক কি না? যদি আমাদের এই সান্দির গ্রামে জানাজার মধ্যে এমন একটা ঘটনা হয়, সাপে যদি কলমা পড়ে শুনে, যদি এই খবরটা ছড়ায় পড়ে, কত মানুষ আসবে দেখার জন্য, ঠিক কি নি? ঠিক কি না? এবার আবু বকর কয় এমন বাণী সাপের জবান দিয়া এসে গেছে, এবার এর ভিতরে একটা কারণ আছে, আছে কি না? যেই সাপের জবান দিয়ে আল্লাহর নবীর কলমা আসে, এই সাপটা সাধারণ বিষয় নয়, ঠিক কি না বলুন? এবার আবু বকর ডাক দিয়া কই, মুসল্লির দাঁড়াও, এই সাপের আর একটা আঘাত করো না, এবার আমি সাপের সাথে কথা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আবু বকর ডাক দেখো, সাপ কেন তুমি তাকে এইভাবে আঘাত করতেছো, কষ্ট দিচ্ছ, তাকে কেন তুমি সবল মারতেছ? তোমাকে আঘাত করতে যাইলে তুমি নবীর কলমা পাঠ করে শুনাইলা, কারণটা কি? ওই সাপ ডাক দিয়ে বলেন, এ আবু বকর, এখন যদি আমার নবীর কলমা যদি আমি না পড়তাম, তাহলে তো এখন আমারে মাইরা লাইতো, ঠিক কি না? এখন তো আমাকে মেরে ফেলতো। এই জন্য গো আমার নবীর উসিলা দিয়া আমি আল্লাহর কাছে যখন এই কালমা পাঠ করে দিলাম, আমার আল্লাহ আমাকে এখনো বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ। কার উসিলায়? কথা বলেন, কার উসিলায়? আমার রসুল কালমা শরীফের উসিলায় বেঁচে গেল। সাহেব বলতেছেন, এ খলিফাতুর রসুল, এই ব্যক্তিকে এই জন্য আমি আজাব দিচ্ছি, আমি কামড়াচ্ছি, সবল মারছি, আমি আমার নিজের ইচ্ছায় আমি কাজ করি নাই, তার যখন মৃত্যু হয়ে গেল, আমার আল্লাহ আমাকে হুকুম করেছেন, আমাকে আদেশ করেছেন, আমাকে পাঠিয়েছেন, আমি যেন তাকে এইভাবে শাস্তি দেই। কেন শাস্তি দিবা? কারণটা কি? কারণ তো আছে, কোন কারণে তাকে এইভাবে শাস্তি দিচ্ছ? আমাদের তো কষ্ট হচ্ছে, এই আমার, এই আমার এলাকার, আমার মহল্লার এই লোকটা এইভাবে কষ্ট পাবে, আমাদেরও তো কষ্ট, ঠিক কিনা বলুন? এবার সাপ দেখে বলেন, হে খলিফাতুর রসুল, আমি তাকে এই যে শাস্তি দিচ্ছি, এই শাস্তি আল্লাহ পাকের দরবার থেকে অনুমোদিত, আমার নিজের ইচ্ছা নয়, কারণ তার তিনটা গুণা আছে, তিনটা গুণার কারণে এই দুনিয়ার উপর থেকে তাকে শাস্তি দেওয়া আরম্ভ হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কয়টা শাস্তি? কথা বলেন কয়টা? তিনটা শাস্তি, তিনটা গুণা হয়েছে তার, তিনটা গুণার কারণে আজকে দুনিয়ার উপর থেকে, জমিনের উপর থেকে তার শাস্তি শুরু হয়ে গেল। হযরত আবু বকর বলেন, আমরা জানতে চাই সেই তিনটা গুণা সে কি করেছে, আমরা সবাই জানতে চাই। এবার সব জবান খুলিয়া বলেন, এ খলিফাতুর রসুল, এই লোকটা যিনি আজকে কাফনের মধ্যে অবস্থান করতেছেন, এই লোকটা তার জীবনে তিনটা গুণা করছে, ক
খুব মারাত্মক বড় গুনাহ করছে, যেই যেই গুনাহগুলা করছে আল্লাহর হুকুমের সে বিরোধিতা করছে, আল্লাহর হুকুম অবাধ্য হয়েছে, আল্লাহর হুকুম সে পালন করে নাই, এমন কঠিন সে গুনাহ করেছে। এক নম্বর গুনাহ শুনেন, এক নম্বর গুনাহ হলো যখন তার মোল্লার মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দিত, ওই আজানের ধ্বনি তার কানের মধ্যে পৌঁছা সত্ত্বেও সেই মসজিদে জামাতে নামাজ আদায় করার জন্য একদিনও যাই নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। মসজিদে জামাতে নামাজ আদায় করার জন্য একদিনও যায় নাই, এক নম্বর গুনাহ, আল্লাহর হুকুম অমান্য করেছে। এবার শুনেন দুই নম্বর, আল্লাহর হুকুম অবাধ্য হওয়ার কারণে তার দুই নম্বর গুনাহ হয়েছে। দুই নম্বর গুনাহ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করেছে, ভালোবেসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে তাকে এমন সম্মান দান করেছেন, এমন ইজ্জত দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সে যা চেয়েছে তাই দিয়েছে, অডেল সম্পত্তির মালিক বানিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নাই, এই সম্পত্তির যাকাত এক বছরও সে দেয় নাই, সেই জন্য আল্লাহর হুকুম অবাধ্য করেছেন, অমান্য করেছেন। তার দুই নম্বর গুনাহ হলো এটা, সে তার সম্পত্তির যাকাত দিত না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম আছে না, আছে কি নাই? অনেক সম্পত্তি তারা মনে করে যে সম্পত্তি থেকে যাকাত দিলে মনে হয় টাকা পয়সা কমে যাবে, ধন সম্পদ কমে যাবে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া, মানে যাকাত দেওয়ার মাধ্যমে ওই ধনী ব্যক্তির সম্পদ বৃদ্ধি পায়, পবিত্র হয়, সুবহানাল্লাহ বলে। আর আমরা মনে করি এর উল্টা, ঠিক কি না? আমরা মনে করি টাকা বুঝি কইমা যায়, আমার নি অভাব হয়ে যায়, ঠিক নি? কিন্তু আল্লাহ রাসূল বলেন যাকাত সম্পত্তির মালিক যিনি হয়েছেন, তিনি যাকাত দিলে তার সম্পত্তি বাড়বে এবং এই সম্পদটা পবিত্র হয়ে যাবে। আর যাকাত না দেওয়ার কারণে এই যাকাত যেই টাকাটা যাকাত দিত সেই যাকাতের অতিরিক্ত টাকাটা তার হালাল টাকার সাথে মিশ্রিত হওয়ার কারণে তার বিশাল বড় নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তার বিশাল বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাসূল বলেন যে তোমরা মনে করবে তোমাদের ধন সম্পত্তি যখন ভূস্থলে এবং স্থলে জলে ধ্বংস হয়ে যায়, ডুবে যায়, লুটপাট হয়ে যায়, আগুনে পুড়ে যায়, তখন মনে করবা ওই ব্যক্তির মনে হয় যাকাত দেওয়ার মধ্যে ত্রুটি আছে। এটা হাদিস শরীফের কথা। যাদের যাকাত সহি নাই তাদের সম্পত্তি আল্লাহ পাক যে কোনো পর্যায়ে ধ্বংস করে দেবেন। আল্লাহ বলবে বান্দা তোরে আমি অনেক মহব্বত করে দিয়েছিলাম, কিন্তু আমাকে আর তুই দেস না, এই জন্য আমি আল্লাহ পাক নিমিশে নিয়ে গেলাম। যেটা বলেন সুবহানাল্লাহ। এবার দুই নম্বর গুনাহ করেছে, এই সম্পত্তির সে যাকাত দিত না, এই জন্য আল্লাহ পাক তার উপরে গুসা করেছেন, রাগ করেছেন। এবার তিন নম্বরের ঘোষণা শুনেন, তিন নম্বরের গুনাহ সে করেছে কি, কো এই এই সমাজের মধ্যে বসবাস করেছে, সে জিন্দিগিতে বহু আলেম উলামার জবানের মধ্যে আল্লাহর হুকুমের কথা শুনেছে, আল্লাহর হুকুমের বাণীগুলা তার কানে পৌঁছেছে, কিন্তু কোনো আলেমের কথা সে কান দেয় নাই, কোনো আলেমের কথা সে শুনে নাই। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে নিয়োজিত করে ফেলেছেন, কিয়ামত পর্যন্ত আমি তার তিনটা গুনার জন্য আমি আজাব দিতে থাকবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ 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 জবানটা খুলে বলুন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ মাওলাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আর কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই জামাত তরক করার কারণে যদি দুনিয়ার বুকে শাস্তি দেখায়, আল্লাহ পারেনি কথা বলেন, পারে কি না? যদি জামাত তরক করার কারণে যদি এরকম শাস্তি আল্লাহ পাক আমাদের কাউকে দিয়ে দেন, লজ্জার কথা নাও, লজ্জার কথা নেই। জানাজার মাঠে যদি এই অবস্থা হয় তাহলে জানাজার পরে কত রকমের কথা হবে। অনেকে বলতে পারেন, হুজুর কত বেনামাজির জানাজা পড়লাম, এমন তো কোনো দিন হয় নাই। হ্যাঁ, কথা হইতে পারে। যদি আল্লাহ দিয়ে দেয় কাকে, তখন কি অবস্থা হবে? আল্লাহ ইচ্ছা করলে পারেনি। আল্লাহ রসুলের সাহাবে কিরামের যুগে এইরকম কিছু নিদর্শন, কিছু নমুনা আমাদের জন্য উদাহরণ স্বরূপ, আমাদেরকে হুঁশিয়ারি করার জন্য আল্লাহ পাক সেই যুগে দেখাইছিলেন। কিন্তু এখনও আল্লাহ, সেই আল্লাহ আসেনি, আসে কি নাই, সে আল্লাহ এখন দিতে পারেনি। কিন্তু এখন দেয় না, কারণ আমরা এমন নবীর উম্মত হয়েছি যেই নবীকে আল্লাহ পাক কোনো দিন বেখুশি করেন নাই। আল্লাহ আমার রসুলকে কোনো দিন কষ্ট দেন নাই। মহান আল্লাহ পাক চান, মহান আল্লাহ পাকের রসুলের সন্তুষ্টি। জুড়ে বলুন সুবহান, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্যারে নবী রহমাতুল লিল আলামিন কে তো মহব্বত করেন, এত ভালোবাসেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে দুনিয়ার বুকে সমস্ত জাহানের বাদশাহ হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ ঘোষণা করেন নাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, আমার আল্লাহপা তমাম সৃষ্টিকুলের জন্য মহান আল্লাহ রসুলকে আল্লাহ পাক রহমত হিসাবে প্রেরণ করেছেন। যে বলুন সুবহান, আমরা সেই রহমত চাই কি চাই না? চাই কি চাই না? প্রিয় রসুলের আগমনে আমরা খুশি হতে চাই কি চাই না? একটু হাতটা উঠায় বলি, খুশি হতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকল বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির ভালোবাসা আমাদের অন্তরে স্থান দিতে চায় কি চায় না? নবীজিকে ভালোবাসলে লাভ হবে না লস হবে? প্রিয় রসুলকে ভালোবেসে হযরত ওয়াইস করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার রসুলের জব্বা মোবারক উপহার পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে? আমার দিকে আসে তো, থাকলেই কথা চলবে। যদি বলেন হুজুর ভালো লাগে না, তাহলে আমি নেমে যাব। মনোযোগ আছে? আমি কথা বলবো শুধু এই নবীর প্রেমিক, নবীর আশেক একজন যিনি ছিলেন ওয়াইস করুনি, আমরা সবাই তাকে নামে চিনি, ঠিক কিনা বলুন? ওয়াইস করুনি রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলকে এমনভাবে ভালোবাসতে যেই ভালোবাসার উদাহরণ দেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহ রসুল যখন পর্দা করবেন, এমন সময় হযরত আবু বকর উমরকে ডেকে আল্লাহ রসুল বললেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার এই জুব্বা মোবারক আমার এক পাগল ওয়াইস করুনকে তোমরা দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। কেমন আশেক হইলে রসুলের গায়ের জামা জুব্বা মোবারক উপহার পেয়ে যায়, কেমন আশেক আর কেমন পাগল হইলে। সুবহানাল্লাহ বলে, আমরাও নবীর আশেক, আমরাও নবীর পাগল।
ওয়াইস করে নিও, নবীর আশেক ছিল, নবীর পাগল ছিল, তিনিও আশেক, আমরাও আশেক, এর মধ্যে কতটুকু ব্যবধান আসুন আমরা জানি। হযরতে ওয়াইস করুনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনলেন আল্লাহ রাসূল উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ হয়ে গেল, তিনি যখন এই সংবাদ শুনলেন তিনি হাতে পাথর নিলেন, পাথর নিয়ে তিনি আঘাত করে সামনের একটি দাঁত তিনি ফেলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওয়াইস করুনি চিন্তা করেন, আমি যে দাঁতটা ভেঙে ফেলেছি, যদি আল্লাহ রাসূলের এই দাঁতটা শহীদ না হয়ে অন্য দাঁতটা শহীদ হয়ে থাকে, ওই দাঁতটা যদি আমি ওয়াইস করুনের মুখের মধ্যে থাকে, এটা তো আশিক রাসূলের পরিচয় হয় না। সুবহানাল্লাহ বলেন। এবার ওয়াইস করুনি আরেকটি দাঁত ভেঙে ফেললেন, ভাঙার পরে সে চিন্তা করতেছেন, না জানি আমার রসুলের এই সাইডের দাঁতটা শহীদ হয়েছে, আমি সাইডের দাঁতটাও ফেলে দেব। এইভাবে চিন্তা করে আর ভেঙে ফেলে, চিন্তা করে আর ভেঙে ফেলে, এইভাবে ভাঙতে ভাঙতে ওয়াইস করুনি বলেন, আমি আবার মুখের সম্পূর্ণ দাঁতগুলা ফেলে দিলাম। সুবহানাল্লাহ। নবীর আশেক। এবার ওয়াইস করুনি আমার নবীর প্রেমে পড়িয়া যখন সমস্ত দাঁত ভেঙে ফেললেন, আল্লাহর নবী ওয়াইস করুনের খবর জানেন জানেনি? আল্লাহর নবী আশিকের খবর জানে কি জানে না? আমার আল্লাহর নবী আশিকের খবর জানেন ও রাখেন। আল্লাহর নবীজি, আমার নবী হযরতে ওয়াইস করুনি রাদিয়াল্লাহু তাআলার জন্য জুব্বা উপহার রেখেছেন। এবার ওয়াইস করুনি উহুদের যুদ্ধের ময়দানে আমার নবী দান মুবারক শহীদ করেছেন, এই খবর শুনিয়া তার মুখের মধ্যে একটা দাঁতও রাখলেন না। তিনি ভাবলেন, আমি নবীর কেমন আশিক হইলাম রে, আমার নবীজির দান শহীদ হয়ে গেল আর আমার মুখের মধ্যে দাঁত থাকবে, এটা আশিকে রাসূলের পরিচয় হয় না, আমার মুখের মধ্যে একটা দাঁত আমি রাখতে চাই না। ওয়াইস করুনির সমস্ত দাঁতগুলা তিনি ভেঙে ফেলেছেন। এবার ওয়াইস করুনি মুখের ব্যথা, মুখ ফুলে গেল, ওয়াইস করুনি কিছু খাইতে পারে না, মুখ ফুলে গেল। এবার ওয়াইস করুনি কথাও বলতে পারে না, মুখ ফুলে গেল। ওয়াইস করুনি কাঁদতে কাঁদতে রাত্রিবেলা যখন ঘুমিয়ে গেলেন, এমন সময় আমার আল্লাহর নবী নূরে মুজাসসাম হযরত ওয়াইস করুনির ঘরে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী ডাক দাও কিরি, এ আমার আশিক ওয়াইস করুনি, তুমি এমন ভাবে মুখ বন্ধ করে রাখছো কেন, তোমার মুখে কি হয়েছে আমার নবী জানে? জানে কি না? তারপরে আশেক মাসুকের কিছু আলাপ সালাপ আছে, মনের খবর জানতে চায়। ওয়াইস করুন দেখো, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি যখন শুনেছি উহুদের ময়দানে আপনি দান মুবারক শহীদ হয়ে গেল, এবার আমি চিন্তা করলাম গো নবী, আমি তো আপনারা উম্ম, আমি তো সাধারণ একটা আপনার আশেক, এবার আমি চিন্তা করলাম আপনার দান মুবারক শহীদ হয়ে গেল আর আমার আমি ওয়াইস করুনের মুখের মধ্যে দাঁত থাকবে, আমি এটা চাই না, এই জন্য আমি একটা একটা করে আমার সমস্ত দাঁত যখন আমি ভেঙে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমার দাঁতের ব্যথায় আমার মুখ ফুলে গেছে, আমি এখন কথা বলতে পারি না গো নবী, এখন আমি কিছু খাইতে পারি না। স্বপ্নের মধ্যে ওয়াইস করুনি আমার নবীকে দেখে, আমার নবী ডাক দাও পাগল রে, মুখটা হা করে দে, আমি নবী তোরে কিছু ওষুধ দিয়া যাই। সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী হযরত ওয়াইস করুনি যখন হা করলেন, আল্লাহর নবী থুতু মুবারক যখন দিয়ে দিলেন, ওয়াইস করুনির মুখের ব্যথা ভালো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমরা
এমনি ভাবে আমি সুস্থ হয়ে গেলাম। আল্লাহর নবীর জুব্বা মুবারক যখন হযরতে আবু বকর ওমর এবার নিয়ে গেলেন, ওয়েস কোরআনের কাছে আমি সংক্ষেপভাবে বলার চেষ্টা করতে শেষ করে দিব। এবার জুব্বা মুবারক নিয়ে ওয়েস কোরআনে খোঁজ করতে লাগলেন। এবার কোরআন দেশে যায় দেখেন ওয়েস কোরআনকে পাওয়া যাচ্ছে না, তিনি পাগল বেশে থাকেন, দিনের বেলা বের হয় না, রাত্রিবেলা বিকালবেলা একটু বের হয়, কেউ দেখে না, পাগলের বেশে থাকেন। হঠাৎ করে ওই জঙ্গলার পাশে চারণভূমিতে দেখতেছেন কিছু রাখাল যুবকেরা রাখালিভাবে তারা অবস্থান করতেছেন। হযরতে উমর ডাকদা কয়, এ যুবকেরা রে, এই এলাকার মধ্যে ওয়াইস কুরুনি নামে কোনো লোক আসেনি। ওই যুবকেরা ডাকদা বলেন, ওয়াইস কুরুনি বলতে আমরা কিছু চিনি না জানি না, কিন্তু এই জঙ্গলের ভিতরে একটা পাগল থাকে রে, এই পাগলটা যখন বিকালবেলা বার হয়, এই পাগলটা যতক্ষণ পর্যন্ত এলাকার মধ্যে থাকে, জঙ্গলের বাহিরে আমাদের সামনে থাকে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই বকরি গোলা মুখে গাছের মুখ লাগায় না। সুবহান আল্লাহ, কি করে ক আমাদের বকরিগুলো ওই পাগলের দিকে শুধু তাকায়া থাকে। সুবহান আল্লাহ, যারা নবীর প্রেমিক হয় তাদের প্রেমিক সৃষ্টিকুল হয়ে যায়। সুবহান আল্লাহ, নবীর আশেক ওয়েস কুরুনি, ওয়েস কুরুনি আশেক হয়ে গেল, সমস্ত জঙ্গলার ভাগ বাড়ল, সমস্ত হরিণী তারা আমার নবীর পাগল ওয়েস কুরুনির দিকে শুধু তাকায় থাকে। জোরে বলেন সুবহান আল্লাহ। ওই যুবকেরা লাগদা কয়, আপনারা কেনা বললেন, ইনি হলো খলিফাতুর রাসূল হযরতে আবু বকর, আমি হলাম হযরতে ওমর। হুজুর, দেরি না করে এই জঙ্গল থেকে পারবেন নি, এই পাগলটাকে দূরে সরিয়ে নিতেন, এই পাগলটার অবস্থা দেখে আমাদের বকরিগুলা ঘাস খায় না। এবার ওমর ডাকতা কোলে, ভাই ও আবু বকর গো, মনে হয় এটাই ওয়াজ করিনি হবে। সুবহানাল্লাহ, এবার গিয়ে দেখেন ওয়াইস কুরুনি ছোট্ট একটা কুঁড়ে ঘরের মধ্যে তিনি নামাজ পড়েন। এবার নামাজ শেষ হওয়ার পরে হযরতে ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এবার জবাব আসলো, ওয়ালাইকুম সালাম। বলতেছেন, আপনি কি ওয়াইস কুরুনি? তিনি বলতেছেন, নাম দিয়ে কি হবে, নাম জিজ্ঞাসা করেন কেন, আপনারা কারা? তো আমরা হলাম, তিনি হলেন খলিফাতুর রাসূল হযরত আবু বকর, আমি হলাম আল্লাহর নবীর সাহাবি ওমর ফারুক। আয় ওয়াজ করুন, এক দেখো আপনারা আমার এই ছোট্ট বাড়িতে আপনারা এসেছেন, আমি কত ভাগ্যবান, আমার বাড়িতে আপনারা আল্লাহর নবীর প্রিয় সাহাবি আপনারা এসেছেন, কেন এসেছেন জানতে চাই। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, হযরতে ওয়াইস কুরুনির এই প্রশ্নের জবাবে হযরতে ওমর ফারুক বলতেছেন, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, পর্দা করেছেন, আল্লাহর নবী বলেছেন এই জুব্বা মোবারক আপনাকে উপহার দেওয়ার জন্য, এই জুব্বা মোবারক পরে আপনি আল্লাহর নবীর এতিম উম্মত গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ওয়াইস কুরুনি ডাক দেয়া কয়, আল্লাহর নবীর সাহাবীরা রে, আমি আল্লাহর নবীর জুব্বা পরে আল্লাহর নবীর গুনাহগার উম্মতের জন্য দোয়া করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি বড় গুনাহগার, আমাকে এই দায়িত্ব দিয়েছেন, জানি না রে আমার নবী আমাকে কত মহব্বত করেন। সুবহানাল্লাহ। হযরত আবু উমর প্রশ্ন করলেন, এ ওয়াইস কুরুনি, আমরা জানতে চাই আপনাকে আল্লাহ রসুল এত মহব্বত এত ভালোবাসেন কেন, আমরা রসুলের সাথে সর্বক্ষণ থাকা সত্ত্বেও আমরা কেন জুব্বা মুবারক উপহার পাইলাম না, আপনি কেন পাইলেন? এবার ওয়াইস কুরুনি ডাকদা কয়, ও আল্লাহর নবীর সাহাবীরা রে, আমি জানি না, কিন্তু জানি না, আমি এই একটা জিনিস আমার স্মরণ হয়ে গেল, মনে হয় আমার এই একটা
আমলের কারণে, আমার রসুলের এই ভালোবাসার কারণে আমি জুব্বা মোবারক উপহার পেয়ে গেলাম। কি ভালোবাসা বেসেছেন! ওয়াজ করনে বলতেছেন, আমি যখন শুনেছি আল্লাহর নবী উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে, এই খবরটা শোনা মাত্র আমি মস্কুরনি, দেখো আমার মুখে একটা দাঁতও নাই, আমি সেই দিন আমার সমস্ত দাঁত আমার নবীর ভালোবাসায় উৎসর্গ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ, মনে হয় আল্লাহ রাসূল আমার এই ভালোবাসার কারণে আমাকে জুব্বা মুবারক উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ, আপনার আল্লাহর নবীর সাথে সর্বদা ছিলেন, আপনার নবীকে ভালোবেসেছেন, ঠিক আছে, আপনারা তো সর্ব অবস্থায় আমার আল্লাহর রাসূলকে দেখেছেন, বলুন তো দেখি গো আমার আল্লাহর নবীজির এই চোখের উপর যে বুরুজগুলো আছে, বলেন তো মিশ্রিত ছিল, লাগানো ছিল না আলাদা ছিল? সুবহানাল্লাহ, কোন প্রশ্ন করে ফেলছে, আপনারা তো নবীর সাথে সবসময় ছিলেন, আলাদা ছিল না একসাথে লাগানো ছিল চোখের উপর বুরুগুলো, বলেন তো আল্লাহর রাসূল কেমন ছিল? সুবহানাল্লাহ, কোন আশেক সবাই হয় কিন্তু সব আশেক সব কিছু বোঝে না, প্রেমের খেলা সবাই খেলতে পারে, সবার খেলা ভালো হয় না, ঠিক কিনা বলেন? এবার ওমর ফারুক কত হাজার কোটি বার আল্লাহর নবীর নূরানির চেহারা মোবারক দেখলাম, কিন্তু এই কথাটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। হযরত ওয়াইস কোরনি কয়, আমি যদিও সামনাসামনি যাইয়া মদিনায় মক্কায় আল্লাহর নবীকে আমি দেখতে পারি নাই, কিন্তু আমি জানি গো আল্লাহর নবীজির চোখের উপরে দুইটা বুরু একসাথে লাগানো ছিল। সুবহানাল্লাহ। এবার আবু বকর কয়, আপনি যা বলেছেন ঠিক বলেছেন, সুবহানাল্লাহ, আপনি যা বলেছেন ঠিক বলেছেন। এবার ওয়াইস কুরাইশের হাতে জুব্বা মুবারক দেওয়ার পরে আবু বকর বলেন, হুজুর এ জুব্বা মুবারক আপনি পরিধান করেন, পরিধান করে আমার আল্লাহর নবীর গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহর নবী বলেছেন। এবার ওয়াইস কুরাইশ ডাক দেখো না, আমি জুব্বা মুবারক ততক্ষণ পর্যন্ত পরব না যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির গুনাহগার উম্মতের ক্ষমা না দিবেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছেন, ওয়াজ করুনি গো আল্লাহর নবীকে আপনি এত ভালোবেসেছেন, জুব্বা উপহার পাইলেন, কোনোদিন আপনাকে মক্কা মদিনায় আমার নবীর কাছে যাইতে দেখি নাই, আপনি কেমন ভালোবেসেছেন। এবার হযরতে ওয়াজ করে ডাক দেখো, আমি আমার নবীর সামনে যাওয়ার জন্য আমি হুকুম পাই নাই রে, যদিও আমি যাইতে চাইছিলাম, আমার আল্লাহর নবীজি আমাকে বলেছেন, এ ওয়াজ করুন, তোমার বৃদ্ধ মা আছে ঘরে, তোমার বৃদ্ধ মা অন্ধ অন্ধ, তোমার মা চোখে দেখে না, তুমি যদি মদিনায় আমার সাথে দেখা করার জন্য চলে আসো তোমার মা কষ্ট পাইবে, তোমার মার সেবা করো, আমি নবী তুমি যখন দেখতে ইচ্ছা করবা আমি নবী তোমার সামনে হাজির হইয়া যাই। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা নবীর আশেক হতে চাই কি চাই না, আল্লাহর নবীর দিদার চাই কি চাই না, যদি যেতে হয় পেতে হয় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে যখন নামাজ পড়বেন এই নামাজ দিয়ে হয়ে যাবে, আস-সালাতু মিফতাহুল জান্নাত, আস-সালাতু মিরাজুল মুমিনিন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কবুল করুন, সবাই বলুন আমিন। আমি শেষ করে দিই।